আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, প্রেসক্রিপশনের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। প্রথমবার যারা মা হয়েছেন তারা শিশুর খাওয়া নিয়ে এবং কতটুক খাওয়াবেন এ নিয়ে দ্বিধার মধ্যে পড়েছেন। প্রেসক্রিপশন টিভির এবারের আয়োজনে নতুন মায়েদের জন্য রয়েছে অনেক উপকারী ও গুরুত্বপূর্ণ পরামর্শ। চলুন তাহলে আমাদের আজকের পর্বে, যেখানে আমরা জানতে পারবো শিশুকে কি খাওয়াবেন এবং কতটা পরিমাণে খাওয়াবেন। এর মধ্যে আমাদের প্রেসক্রিপশন টিভির ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশনটা অন করতে কিন্তু ভুলবেন না, কারণ নোটিফিকেশন অন করলে এরকম ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন মুহূর্তেই। মাতৃত্বের সহানুভূতির পাশাপাশি এমন অনেক দিক রয়েছে যা আপনাকে বিমূঢ় করে তুলতে পারে। বলা হয় যে বাচ্চাকে অতিরিক্ত দুধ খাওয়ানোর মতো সমস্যা আর একটিও নেই। যদিও আপনার সন্তানকে সঠিক পরিমাণে দুধ খাওয়ানো এবং অতিরিক্ত দুধ খাওয়ানোর মধ্যে তফাত খুবই সূক্ষ্ম। আপনার সদ্যজাত ছোট রাজকুমার বা রাজকন্যাকে খাওয়ানোর বিষয়ে পরামর্শ পেতে এবং কোথায় কম বা বেশি খাওয়াতে হবে সেসব বিষয় নিয়ে এবারের আয়োজন। প্রথম বছরে শিশুকে খাওয়ানো। মা হিসাবে আপনার অনেক কাজের মধ্যে আপনার সন্তানকে স্বাভাবিক স্বাস্থ্য বৃদ্ধির মাধ্যমে শক্তিশালী এবং সুখী শিশু হিসাবে গড়ে তোলাই সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়। খাবারের পরিমাণ এবং কখন কখন খাওয়াতে হবে তা খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। এই কারণে আমরা শিশুকে খাওয়ানো বিষয়ে একটি জ্ঞানগর্ভ কার্যপদ্ধতি তৈরি করেছি, যা আপনি আপনার শিশুর এক বছর বয়স পর্যন্ত অনুসরণ করতে পারেন। জন্ম থেকে চার মাস বয়সী শিশু। চার মাস পর্যন্ত বাচ্চাদের জন্য দুটি উপায় আছে, বুকের দুধ খাওয়ানো এবং পাশাপাশি ফর্মুলা খাওয়ানো। তাহলে জেনে নেই কতটুকু খাওয়ানো যায়। শিশুদের জন্য স্তন্যপান 8 থেকে 10 বার অথবা চাহিদা অনুযায়ী খাওয়ানোর পরিমাপ। ফর্মুলা খাওয়ানো বাচ্চাদের জন্য প্রতিদিন 6 থেকে 8টি খাদ্যাংশ। দর্শক, আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে কোনোভাবেই ভুল করবেন না। খাওয়ানোর পরামর্শ। বুকের দুধ খাওয়ানো বেছে নেওয়া মায়েদের ভালো জীবনযাত্রা মেনে চলার পরামর্শ দেওয়া হয়, কারণ যা কিছুই আপনি খাবেন বা পান করবেন তা দুধের মাধ্যমে আপনার শিশুর কাছে যাবে। আপনার বাচ্চাদের যেন প্রতি 2-3 ঘন্টা একবার খাওয়ানো হয় তা নিশ্চিত করুন। ফর্মুলা খাওয়ানো বাচ্চাদের প্রতি 3-4 ঘন্টায় একবার খেতে পরামর্শ দেওয়া হয়। বুকের দুধ খাওয়ানো বেছে নেওয়া মাদের বাচ্চাদের চাহিদা মতন খাওয়ানোর পদ্ধতির জন্য বিশেষভাবে প্রস্তুতি নেওয়া উচিত, বিশেষত প্রথম কয়েক মাসের মধ্যেই। যদিও এটা কোনো কঠোর ও দ্রুত নিয়ম নয়, তবে এটা দেখা যায় যে বুকের দুধ খাওয়ানো শিশুদের অন্তত 8 থেকে 10 বার খাদ্যের প্রয়োজন হয় প্রতিদিন তাদের খিদের সম্পূর্ণ পরিতৃপ্তি করতে। এছাড়াও পুষ্টির বঞ্চনা থেকে তাদের দূরে রাখার জন্য আপনার অমূল্য ধনকে কয়েক ঘন্টা বাদে বাদেই খাওয়ানো মনে রাখবেন। দিনে 3 ঘন্টার বেশি সময় ধরে না খাইয়ে রাখবেন না। যেসব মায়েরা ফর্মুলা খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের জন্য একটি সতর্ক বার্তা হল আপনি স্তন্যপান করানো মায়েদের থেকে শিশুদের অতিরিক্ত খাইয়ে ফেলার বিষয়ে বেশি ঝুঁকিতে আছেন। যেহেতু বুকের দুধের চেয়ে ফর্মুলা খাবার হজম করা সামান্য কঠিন, প্রতিদিন আপনার শিশুকে 6 থেকে 8 বারের বেশি না খাওয়ানো নিশ্চিত করুন। এছাড়াও প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা বাদে বাদে খাওয়ানোর চেষ্টা করুন এবং তাতেই সীমাবদ্ধ থাকুন। প্রকৃতপক্ষে তৃতীয় বা চতুর্থ মাস আসলে এটি দেখা যায় যে আহারের সময় স্বয়ংক্রিয়ভাবে কমে আসবে, কারণ বুকের দুধ খাওয়ানো শিশুর মাত্র 6 থেকে 8 বার পান করানোর প্রয়োজন হবে। যেখানে ফর্মুলা খাওয়ানো শিশুদের দিনে মাত্র 5 থেকে 6 বার খাওয়ানোর প্রয়োজন হবে, সাধারণত 4 থেকে 5 ঘন্টার অন্তরে। আশা করছি আমাদের এবারের আয়োজন আপনাদের অনেক ভালো লেগেছে। এর পরের বার আমরা 4 মাস বয়স থেকে 1 বছর বয়সী শিশুর বেড়ে ওঠার জন্য খাবারের নিয়ম ও অন্যান্য প্রসঙ্গে আপনাদের জন্য পরামর্শ রাখব। তাই সেই ভিডিওর নোটিফিকেশন পেতে আমাদের বেল বাটনটি অবশ্যই ক্লিক করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ফেসবুক পেজ প্রেসক্রিপশন টিভিতেও আপনি লাইক দিয়ে রাখতে পারেন, কারণ সেখানে বিশেষজ্ঞরা তাদের মতামত জানান আপনাদের কমেন্টের রেসপন্সে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।